খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব খেলাফতের আমলে 10 বছর মাত্র শাসন করেছেন কয় বছর জোরে বলেন 10 বছর হযরত ওমর তিনি খলিফা ছিলেন এই 10 বছরের ভিতরে হযরত ওমরের সেনাবাহিনী যেই দিক দিয়ে যেত কালিমার পতাকা উড়তে শুরু করত যেই দেশের ভিতরে হযরত ওমরের বাহিনী মুসলমানদের পতাকা নিয়া কালেমার পতাকা নিয়া যেই দেশে যাইতো ওই দেশে মুসলমানরা বিজয় লাভ করত দেখতে দেখতে পৃথিবীর অর্ধেক মুসলমানদের দখলে অর্ধেক পৃথিবী মুসলমানদের শাসনের আমলে চলে আসছে এত বড় একজন শাসক আর কেমন ইনসাফদার ছিলেন পুরা রাষ্ট্রের এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত একটা শিশু একটা নারী একবারে একা সফর করতে পারত কোন দস্যু কোন ডাকাত কোন ছিনতাইকারী কেউ তাকে ডিস্টার্ব করতে সাহস পেত না কারণ খলিফাতের মসনদে খেলাফতের মসনদে বসা আছেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى للناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم ثلاث منجيات منها الخشية من الله في السر والعلانية أو كما قال عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মহাব্বতের সাথে সকলে একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সবাই আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড়ে اللهم بارك على محمد وعلى آل محمد يتقولوا منوش آوازة والبو وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا أروى وزدي بلغ العلا بكماله حسنت جميع خصاله مجھے کچھ ملے مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی جس سے وہ شے ملے اسے اللہ ملے بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو تو محبت شد ذکر کر لا الہ الا اللہ ایکو کو میں ریبا بڑا ساؤنڈ ایکٹو بڑا بولیو لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا
إلا الله চোখ দুটো বন্ধ করে আল্লাহকে হাজির নাজির জেনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভেজন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়া আল্লাহ দয়া করো পুরাও মনে বাসো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله جر দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Suraj ne diya apni shu'aon ko ye paigham سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام جس قوم نے اس زندہ حقیقت کو نہ پایا جس قوم نے اس زندہ حقیقت کو نہ پایا اس قوم کے خورشید بہت جلد ہوا زرد اس قوم کے خورشید بہت جلد ہوا زرد ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہِ کنت گاہِ نباشی شاید کہ نگاہِ کنت گاہِ نباشی مانک نگر علاقہ باشی ردو گے আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অধ্যক্ষ আজকের এই মাহফিলে মঞ্চে উপস্থিত জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম সম্মুখ পানে উপস্থিত
মুরব্বিয়ান আজাম কলিদার টুকরা যুবক ভাইরা স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত ইসলাম প্রিয় দিন প্রিয় শ্রদ্ধেয় মায়েরা সম্মানিত বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে যত মমিন মুসলমান দিনদরদি ভাই বন্ধুগণ ও বোনেরা শুনছেন সকলকেই জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ অধ্যকার আজকের এই মহতী মজলিসের অনুষ্ঠান উদ্ভাবক বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন চেয়ারম্যান জেলা পরিষদ মানিকগঞ্জ প্রধান অতিথি জনাব দেওয়ান জাহিদ আহমেদ টুলু সংসদ সদস্য মানিকগঞ্জ দুই আসন বিশেষ অতিথি জনাব দেওয়ান সৈয়দুর রহমান চেয়ারম্যান উপজেলা পরিষদ হরিরামপুর মানিকগঞ্জ অধ্যকার আজকের সমাপনী দিবসের প্রধান বক্তা হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মাহমুদি খলিফা শায়খে যাত্রাবাড়ি সাবেক ইমাম খতিব মডেল টাউন জামে মসজিদ পরিচালক আল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা শরণ খোলা অধ্যকার মাহফিলের আরও একজন আলোচক হজরত মাওলানা আব্দুল লতিফ সাহেব মুদাররিস মদিনাতুল উলুম মাদ্রাসা মানিকনগর আজকের সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন হজরত মাওলানা আব্দুল কুদ্দুস খান আল্লাহ তাআলা সকলকে ইহকাল ও পরকালে উত্তম বিনিময় দান করুন সম্মানিত উপস্থিতি কোরআন ও হাদিসের মজলিস কোরআন ও হাদিসের মজমা এটা অত্যন্ত দামি একটি মজমা খুবই বরকতময় একটি মজমা বরকতময় একটি সমাবেশ এই যে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন দু চারটি কোরআনের কথা হাদিসের কথা শোনার জন্য বিশাল বড় খুশনসিব আসলে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন কোরআন ও হাদিসের কথা শোনার জন্য তাকেই নির্বাচন করেন কথা ঠিক না বেঠি তো আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন পছন্দ করেন বিধায় সব ব্যস্ততাকে ফেলে রেখে আপনারা এখানে উপস্থিত হয়েছে কোরআনের আলোচনা শোনার চেষ্টা করছেন আর অনেক ভাইরাই আমাদের মতো আছে চাইলে তারা এসে এখানে দু চারটি কোরআন হাদিসের কথা শুনতে পারতেন কিন্তু তারা আসেননি কেন আসেননি সেটা হয়তো তাদের উপরই ন্যস্ত থাক তবে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও আসার তৌফিক দান করুন বলেন আমিন আপনাদের কাছে এই যে এতক্ষণ বসে আলোচনা শুনলেন কেমন লাগছে বলেন তো কোরআনের আলোচনা ভালো লাগছে তো আলোচনা চলবে না থেমে যাবে চলবে যদি আপনারা চান আলোচনা চলুক তাহলে একটু কষ্ট করতে হবে প্রত্যেকে একটু দুই হাত উঁচু করে হাতগুলো একটু মুট করে ছেড়ে দেন আবার মুট করে আবার ছেড়ে হাতগুলো নামিয়ে ফেলে হুজুর এই কাজটা কেন করলে আসেনি প্রশ্ন মনে হুজুর এই কাজটা কেন করলে কারণ হলো এখানে দুই শ্রেণীর মানুষ আমরা উপস্থিত এক শ্রেণী হচ্ছে বলনেওয়ালা বলবেন যেমন আমি বলতেছি আরেক শ্রেণীর মানুষ আপনারা সবাই শুনছেন শুনবেন মানে একজন বক্তা বাকিরা শ্রোতা যে কোনো আলোচনার নিয়ম হচ্ছে যিনি কথা বলবেন তিনি যখন কথা বলবেন সকল শ্রোতারা যদি তার দিকে মনোযোগ থাকে তাহলে কথা বলবেন এবং ওই কথার উপরে রহমত থাকে বরকত থাকে আল্লাহ প্রদত্ত কথা আল্লাহ তখন এলহাম করে এই যে এতক্ষণ আপনারা বসছেন কারো মনোযোগ এদিক ওদিকে ছিল কেউ নিচের দিকে তাকায় ছিলেন কেউ মোবাইল টিপতেছিলেন তো সব মনোযোগগুলো এখন আমার দিকে এসে পড়ছে না এই হাত উঠানোর কারণে এটার জন্যই করে আপনারা কি রাগ করছেন কথা বলেন রাগ করছেন আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন বলেন আমি আমার প্রিয় ভাই ও বন্ধুগণ আমি আল্লাহ তাআলার পবিত্র কালামে হাকিম কোরআনে মাজিদ থেকে দুটি জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে একটি আয়াত পড়েছি আর সূরা হাসর থেকে একটি আয়াত পড়েছি 6000-এর উপরে আয়াত আল্লাহর কোরআনে আছে এত আয়াতের ভেতর থেকে ছোট্ট ছোট্ট দুটি আয়াত পড়েছি রাসূলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একটি ছোট্ট হাদিসের অংশ বিশেষ পড়েছি
আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা যদি চান ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ এই আয়াত কারীমা এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদেরকে বলবো বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর ইচ্ছা আমার একটি অভ্যাস হলো আমি যে কোনো জায়গায় আলোচনা করলে একটি নির্ধারিত বিষয় চয়ন করে সেই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করি যাতে করে উপস্থিত যারা আছেন তারা একটা পরিষ্কার মেসেজ নিতে পারেন একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা তাদের হয়ে যায় এলোপাতাড়ি বিভিন্ন বিষয় দিয়ে কথা বললে স্পষ্ট ধারণা মানুষের আসে না তাই সঙ্গত কারণেই এই অভ্যাসটা আমার বহুদিন থেকেই ইনশাআল্লাহ আজকেও চেষ্টা করব আল্লাহ তাআলা যদি সুযোগ দেন সময় হয় সবকিছু যদি পক্ষে থাকে তো এই বিষয়ের উপরে কিছু কথা বলা আল্লাহ তাআলা আমাদেরকে দিলের কান দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুন আওয়াজ দিয়ে বলেন আমিন আমার প্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানের এই আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন হে ঈমানদার ও হে ওই ব্যক্তি যার ভেতরে ঈমান আছে চাহে সে পুরুষ হও বা নারী শিশু হও বা যুবক কিংবা বৃদ্ধ ও হে ঈমানদার তোমার ভেতরে ঈমান আছে তো আল্লাহ তোমাকে ডাকছে আল্লাহ বলছেন হে ঈমানদার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো মোটামুটি ভয় করলে চলবে না একেবারে পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করতে হবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না খবর আছে কিন্তু মুসলমান হওয়া ছাড়া যদি কেউ মরে যাও তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ কবর জগতে খুব খারাপ ফলাফল আসবে হাসরের মাঠে খারাপ ফলাফল আসবে বিচারের মাঠে খারাপ ফলাফল আসবে চিরস্থায়ী দোজকের আগুনে পুড়তে হবে অতএব এই আজাব আর গজব থেকে যদি বাঁচতে চাও তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও মুসলমান হওয়া ছাড়া মরণ কামনা করিও না খবর আছে কিন্তু কে বলেছেন এই কথাটা এত ছোট্ট আওয়াজ কে বলেছেন আরো আওয়াজ দিয়ে কে বলেছেন আল্লাহ বলেছেন তো আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলছেন ঈমানদার তুমি আল্লাহকে ভয় করো সূরা হাসরের এই আয়াতও আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ঈমানদার হে কালিমা পড়নে ওয়ালা মুসলমান ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত প্রত্যেকটি মানুষের উচিত সে আগামী দিনের জন্য যেন একটু চিন্তা ভাবনা করে আগামীকাল সে কি করবে তার পরকাল কি হবে এটা যেন সে একটু চিন্তা করে রাখে তাই আল্লাহর রাসূল বলেন বুদ্ধিমান হলো আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত বুদ্ধিমান ওই মানুষটা যে সময় থাকতেই পরকালের কথা হিসাব নিকাশ করে ওই অনুযায়ী নিজেকে আমল করে গড়ে নিয়েছে আল্লাহ আমাদেরকে এই বুদ্ধিমানের কাতারে আসার তৌফিক দান এরপর আবার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে খবর রাখে আল্লাহ সব খবর তার কাছে আছে কি করো না করো কে কে নামাজ পড়ো নাই নামাজ ছাড়ছো এই খবর আল্লাহর কাছে আছে কে কে গম চুরি করছো সেই খবর আল্লাহর কাছে আছে কে কে ক্ষমতার অপব্যবহার করছো সেই খবর আল্লাহর কাছে আছে কে কে মানুষের টাকা আত্মসাৎ করছো সেই খবর আল্লাহর কাছে আছে কে কে মানুষকে কষ্ট দিয়েছো সেই খবর আল্লাহর কাছে আছে কে কে জুলুম করেছো সেই খবর আল্লাহর কাছে আছে কে কে অন্যের ভিটাবাড়ি দখল করে নিয়েছো সেই খবর কার কাছে আছে তাহলে এই যে আপনারা এখানে আসতেছেন ওয়াজ শুনতেছেন কোরআন হাদিস শুনতেছেন মনে হয় এই খবরটা আল্লাহর কাছে নাই আওয়াজ দিয়ে ছোট হয়ে যাচ্ছে এই খবরটা আল্লাহর কাছে আছে এটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজের খবর যদি আল্লাহর কাছে থাকে তাহলে আমাদের জন্য খুশনসিব আর খারাপ কাজের খবর যদি থাকে তাহলে বদনসিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সালাসুন মুনজিয়াত তিনটা জিনিস মুক্তি দিবে কয়টা জিনিস পরকালের আজাব কবরের আজাব
হাসরের আজাব এই আজাব থেকে যদি বাঁচতে চাও কয় জিনিস তিন জিনিস আমি পুরো বিস্তারিত আলোচনা করব না তাহলে আলোচনা অনেক দূর গড়াবে তো শুধু একটা জিনিস যেটা আমার আজকের আলোচনার সাথে সম্পৃক্ত এটাই বলবো নবীজি বলেন মিনহা ওই তিনটা জিনিসের ভিতর থেকে একটা জিনিস হলো আল খাশিয়াতু মিনাল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া এক আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যও করতে হবে গোপনীয় কাকে ভয় করতে হবে তাহলে এখন আপনারা একটু আমার সাথে উত্তর দেন তো আপনারা কাকে ভয় করবেন জোরে বলেন আরো জোরে আল্লাহকে ভয় করবেন এই আল্লাহকে ভয় করে আমরা এখন থেকে আর এক ওয়াক্ত নামাজ পড়ব না কি হলো আওয়াজ কমে গেল আল্লাহকে ভয় করি তাই আমি এখন থেকে চুরি করব আল্লাহকে ভয় করি তাই আমি এখন থেকে জানা করব আল্লাহকে ভয় করি তাই আমি জুলুম করব এগুলো কি আল্লাহকে ভয় করার কাজ যারা আল্লাহকে ভয় করে তারাই কাজ করতে পারে আরে আওয়াজ দিয়ে বলেন পারে মুসলমান ভাই বন্ধুগণ মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরের মধ্যে লেখেন আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিলেন কেন আল্লাহ তো ঈমানদার বেঈমান কাফের মুশরিক সবাইকেই বানাইছে নাকি তাহলে ঈমানদারকে ডাক দিয়ে কেন বললেন ঈমানদার আল্লাহরে ভয় করো এই কথা কেন বললেন না হে মানুষ তুমি আল্লাহকে ভয় করো হে আদম সন্তান তুমি আল্লাহকে ভয় করো এই কথা কেন বললেন ভাইরা আমার বন্ধুগণ আমার কোরআনের ভাষ্য বড় সুন্দর আল্লাহর কোরআন বড় দামি মুফাসসিরিন ইকরাম প্রশ্ন তুলেছেন আল্লাহ ঈমানদারকে ডাক দেয়া বলেন ঈমানদার তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ঈমানদারকে আল্লাহ কেন বলতেছেন তুমি আল্লাহকে ভয় করো অথচ ঈমানদার আগের থেকেই আল্লাহকে ভয় করে ঈমানদার আগের থেকেই তার ভিতরে কার ভয় আল্লাহর ভয় আছে দেখে ঈমানদার কালিমা পড়া মুসলমান হয়ে গেছে আল্লাহর ভয় মুমিনের হৃদয়ে আছে দেখি মুমিন তো সে এক আল্লাহ ইবাদত করে এক আল্লাহ বিশ্বাসী তারপরে আল্লাহ তাকে কেন ডাক দেয়া বলেন ঈমানদার তুমি আল্লাহকে ভয় করো ওই আল্লাহরে ডরাও ওই আল্লাহর ইবাদত করো বন্দিগি করো তার কারণ অনেকগুলো লিখেছেন এর ভেতর থেকে একটা কারণ হলো আল্লাহ ঈমানদারকে ডাক দিছেন এই কারণে বাহ্যিকভাবে কালিমা মুনাফেকরাও পড়ে খাঁটি মুমিন মুসলমানরাও তারা কালিমা পড়ে সত্যিকারে যে আল্লাহকে ভয় পায় সে এত ভয় পায় যে আল্লাহর বিধানের অমান্য কোনো কাজ কোনোদিন সে করতে পারে না আল্লাহ তাকে বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ সে যথা সময় পড়ে আল্লাহ তাকে বলেছেন হে নারী তুমি পর্দা করো তো আল্লাহর বিধান মেনে সে পর্দার মধ্যে থাকে আল্লাহ বলেছেন ঈমানদার তুমি চুরি করবে না আল্লাহর ভয় তার দিলে দেখে সে চুরি করে না চুরির কাজও যায় না এটা ঈমানদারের পরিচয় আর মুনাফিকরা সামনাসামনি কালিমা পড়ে দেখায় আমি মুসলমান মাঝে মাঝে সামনের কাতারে আয়েশা নামাজ পড়ে কিন্তু আবার গিয়া সুদও খায় নাই এমন মানুষ মনে হয় সামনের কাতারেও নামাজ পড়ে আবার মিথ্যা কথাও বলে সামনের কাতারে নামাজ পড়ে মুখের দাড়িগুলো সব তার ক্লিন শেভ করে রাখছে খুব বড় বড় ভাব নিয়ে কথা বলে জুলুমের পাহাড় তার আমল নামা উঠে রয়েছে এমন মানুষ মনে হয় এই এলাকার মধ্যে নাই কিন্তু আমাদের ঢাকা নারায়ণগঞ্জে এগুলোর অভাবও নাই সামনের কাতারে জুমার দিন আগে ভাগে আসবে সামনের কাতারের মুসল্লা বিছায় রাখবে সামনের কাতারে নামাজ পড়বে কিন্তু তার ভেতরের চরিত্র বড় খারাপ এক ওয়াক্ত নামাজ সামনের কাতারে পড়লে ফজরের নামাজে আর তারে দেখা যায় না সুদ ঘুষ ছাড়া তার জীবন চলে না অন্যের ভিটা বাড়ি দখল করে নিলে বাড়ি ঘর করে রাখছে এমন মানুষ আছে না নাই এই যে অন্যায় করে অপকর্ম করে আবার ইবাদত করে এটা কোনো খাঁটি মুমিনের কাজ না এটা ঈমানদারের কাজ না এটা মুনাফিকের কাজ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমন মানুষ ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি হে রাসূল আমরা আপনাকে আল্লাহর রাসূল বলে মানি উদ্দেশ্য তাদের বড় খারাপ উদ্দেশ্য খারাপ বলে কি তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হইল রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বাহ্যিক বিধান যেন তাদের উপরে প্রয়োগ না হয় ও মুসলমান ভাই বন্ধুরে এই মুনাফিকের গোষ্ঠী রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে পর্যন্ত যাইত আসলে জিহাদ করার জন্য যাইত না জিহাদ একটা অনেক কঠিন ইবাদত এই কঠিন ইবাদতটা করার জন্য জিহাদের ময়দানে পর্যন্ত তারা যাইত কিন্তু তারা জিহাদ করার জন্য যাইত না তো যাইত কেন উদ্দেশ্য তাদের একটা বড় খারাপ উদ্দেশ্য জিহাদের ময়দানে যখন তুমুল যুদ্ধ শুরু হয়ে যাবে তখন তারা পিছুপা হয়ে পালায়া যাবে এটা হলো এক নাম্বার উদ্দেশ্য দুই নাম্বার উদ্দেশ্য হলো জিহাদের ময়দানে মুসলমানরা যদি বিজয় হয়ে যায় তাহলে গনিমতের মালের ভাগ যেন নিজেরা নিতে পারে এই উদ্দেশ্যে তারা জিহাদের ময়দান পর্যন্ত যাইত কিন্তু একটাও মন থেকে জিহাদ করত না ফজরের নামাজে তারা মসজিদে আসতো না এমনি অন্যান্য নামাজে সামনের কাতারে আয়েশা হাজিরা দিত এই যে মুমিন আর মুনাফিক এই জিনিসটা তমিজ করে আলাদা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দেয় বলে ইমানদার এ আমার কালিমা পড়নেওয়ালা মুসলমান তুমি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকো তোমার ভিতরে যদি সত্যি ঈমান থাকে তাহলে তুমি আল্লাহকে ভয় করো ওই আল্লাহরে ভয় করো যে আল্লাহর হাতে তোমার প্রাণ যে আল্লাহর হাতে তোমার মরণ যার হাতে তোমার জীবন আল্লাহ বলেন ও বান্দা তুমি আমারে ভয় করো আর আমার ভয়ের ফলাফল কেমন বলে ভয় হলো এমন একটা জিনিস একটা গাছের গোড়ার মতো গোড়াটা মাটির ভিতরে থাকে মাটির নিচে তার শেকড় থাকে এই গাছটা আস্তে আস্তে করে বড় হইতে শুরু করে তারপরে তার ডালপালা ছড়ায় পাতা গজায় এরপরে তার ফলাফল বের হয় ফল আসতে শুরু করে ভয় এমন একটা ইবাদতের নাম আল্লাহর ভয় যদি কারো দিলে আসে ওই ব্যক্তি ভয় নামক বৃক্ষটা নিজের অন্তরে রোপণ করছে আর ডালপালা হলো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এই ডালপালা দিয়া সে এখন ফলাফল বের করবে কি ফলাফল বলে আমলে সলে করবে সৎ কাজ করবে ভালো ভালো কাজ করবে অন্যায় থেকে বেঁচে চলবে নামাজ পড়বে দান সৎকা করবে রোজা রাখবে পর্দায় থাকবে হালালটা খাইবে হারাম থেকে বাঁচবে এই সব কিছু হলো তার ভালো আমল ভালো ফলাফল এই ফলাফলটা আসবে তখনই হৃদয়ের ভিতরে যখন তার আল্লাহর ভয় নামক বৃক্ষ রোপণ করা হবে আমার ভাইয়ারা আমার বন্ধুগণ তাহলে এই আয়াত থেকে একেবারে পরিষ্কার হয়ে গেলাম কি বলে আল্লাহর ভয় দিলে জাগ্রত করা লাগবে আল্লাহর ভয় ছাড়া বিকল্প কোন রাস্তা আছে জোরে বলেন আছে আল্লাহর ভয় দিলের মধ্যে আনা লাগবে আল্লাহর ভয় যদি আপনার দিলে হয় দুনিয়ার কোন ক্ষমতার ভয় আপনার কাজ করবে না কোন টাকা পয়সার লোভ আপনাকে ঈমান থেকে সরাতে পারবে না কোন মানুষের অহংকার আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারবে না কারণ হলো আপনার দিলে কার ভয় আওয়াজ দিয়া কন্যা কার ভয় আপনার দিলে আছে আল্লাহর ভয় এজন্য মুসলমান ভাই বন্ধুরে ও পর্দার আড়ালের মায়েরা আমার বোনেরা যদি আপনার অন্তরে ওই মালিকের ভয় জাগ্রত করতে পারে ইহকাল পরকালে আপনি সফল হয়ে যাবেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খত্তাব ক্ষমতার মুসনদে ওমর ইবনুল খত্তাব হলেন মুসলমানদের দ্বিতীয় খলিফা আবু বকর সিদ্দিকের পরে তিনি খলিফা হয়েছিলেন এমন একজন মানুষ ছিলেন যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেন লাউকানা বাদি নবিউন লাকানা ওমর আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর হইতো সেই নবী
যেহেতু আমি মুহাম্মদ শেষ নবী আমার পরে আর কোন নবী নাই আমি হলাম আখির জামানার পয়গম্বর আমার পরে আর কোন নবী নাই আর কোন নবী দুনিয়ায় আসবে না তাই ওমর কিন্তু নবী হইতে পারল না ওমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়ার পর তার দিলের হালতটা কেমন হয়ে গেছে ওই আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে আর কোনো কিছু কাজ করত না শুধুই আল্লাহর ভয় ওমর ইবনুল খাত্তাব মাঝে মাঝে রাতের বেলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন ওসমান ইবনে আফফান মুসলমানদের তৃতীয় খলিফা কবরের পাশ দিয়া যখন যাইতেন হাদিসের কিতাবে আসছে হযরত ওসমান এমন কান্না কাঁদতেন কাঁদতে কাঁদতে ওসমানের জামা ভিজে যাইত দাড়ি ভিজে দিত গাল ভিজে দিত কোন একজন জিজ্ঞেস করলো খলিফাতুল মুসলিমিন ওগো আমিরুল মুমিনিন যখন জান্নাত জাহান্নামের আলোচনা হয় জাহান্নামের আযাব কবরের আযাবের চেয়ে বড় কঠিন হাসরের আযাব বড় কঠিন জান্নাত জাহান্নামের আলোচনা শুনেও আপনি এত পরিমাণ কান্না করেন না কবরের কথা শুনলে এত কান্না কেন করেন খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান জবাব দিয়া বলেন ও মুসলমান আল্লাহর গোলাম কবর হইল মুসলমানদের আখেরাতের প্রথম ঘাঁটি এই ঘাঁটি যদি কেউ পার পাওয়া যায় আশা করা যায় বাকি ঘাঁটিগুলো পার পাওয়া যাবে সহজে আর এই ঘাঁটিতে যদি কেউ ধরা পড়া যায় তো সামনের অবস্থা আরো খারাপ হয়ে যাবে ওমর ইবনুল খাত্তাব খেলাফতের মসনদে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব নিজে বলতেন সহিহ বুখারীর বর্ণনা তিনি বলতেন আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ তাআলা তিন জায়গায় আয়াত নাজিল করছে ওমর ইবনুল খাত্তাব যেইভাবে পছন্দ করছেন ওইভাবে সুবহানাল্লাহ একটু চিন্তা করেন এই কথাটার অর্থ কি আমি আপনিও মুসলমান ওমর ইবনুল খাত্তাব মুসলমান আমার আপনার ভিতরে ঈমান ওমর ইবনুল খাত্তাবের ভিতরে ঈমান কিন্তু ওমর ইবনুল খাত্তাবের দিলের ঈমানের পাওয়ারটা এত বেশি ওমর ইবনুল খাত্তাব যখন মশওয়ারার মধ্যে বসতেন রাসূলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে মত নিতেন জিজ্ঞেস করতেন এই বিষয়ে তোমার মত কি এই বিষয়ে তোমার মত কি ওমর ইবনুল খাত্তাব তখন যে কোন রায় ঘোষণা করার আগে এমন ভাবে একটা রায় ঘোষণা করতেন স্বয়ং আসমানের মালিক ওমরের রায়টা পছন্দ করে নিতে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এরকম ভাবে কোরআনের ভিতরে তিন জায়গায় আল্লাহ আয়াত নাজিল করছেন কয় জায়গায় অর্থাৎ হযরত ওমর একটা রায় দিছে আর অন্যান্য সাহাবীরা তারাও একটা রায় দিয়েছে কিন্তু ওমরের রায়টা আসমানের মালিক আল্লাহর বড় পছন্দ এই কারণে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে পর পর তিন জায়গায় আয়াত নাজিল করছেন ওমর যেইভাবে রায় দিছে ওই রায় অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করছেন ওমরের রায়কে সমর্থন করেছেন এর মুসলমান আল্লাহর গোলাম এই সব কিছু একমাত্র কারণ হলো হযরত ওমরের সিনার ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব খেলাফতের আমলে 10 বছর মাত্র শাসন করছেন কয় বছর জোরে বলেন 10 বছর হযরত ওমর তিনি খলিফা ছিলেন এই 10 বছরের ভিতরে হযরত ওমরের সেনাবাহিনী যেই দিক দিয়ে যাইতো কালিমার পতাকা উড়তে শুরু করত যেই দেশের ভিতরে হযরত ওমরের বাহিনী মুসলমানদের পতাকা নিয়া কালেমার পতাকা নিয়া যেই দেশে যাইত ওই দেশে মুসলমানরা বিজয় লাভ করত দেখতে দেখতে পৃথিবীর অর্ধেক মুসলমানদের দখলে অর্ধেক পৃথিবী মুসলমানদের শাসনের আমলে চলে আসছে এত বড় একজন শাসক আর কেমন ইনসাফদার ছিলেন পুরা রাষ্ট্রের এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত একটা শিশু একটা নারী একেবারে একা সফর করতে পারত কোন দস্যু কোন ডাকাত কোন ছিনতাইকারী কেউ তাকে ডিস্টার্ব করতে সাহস পেত না
কারণ খলিফাতের মসনদে খেলাফতের মসনদে বসা আছেন আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব ওমর ইবনুল খাত্তাবের একটা আমল ছিল এরকম রাতের বেলা ওমর ইবনুল খাত্তাব মদিনার উলিতে গলিতে হাঁটতেন মদিনার মানুষের খোঁজ খবর নিতেন কে কোন হালতে আছে মদিনার মানুষের কি অবস্থা কার ভিতরে কতটুকু ঈমান কার ভিতরে কতটুকু আল্লাহর ভয় এই খবর নেওয়ার জন্য আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব রাতের বেলা তিনি ঘুমাইতেন না ধুলির তক্তে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন রাজপ্রাসাদে বানান নাই রাজপ্রাসাদে বসেন নাই কেমন আল্লাহর ভয় হযরত ওমরের দিলে ভাই ওমর ইবনুল খাত্তাব আল্লাহর এই পেয়ারা বান্দা রাতের বেলা হাঁটতেন আর মদিনার মানুষের খোঁজ খবর নিতে আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব একদিন রাতের বেলা হাঁটতেছে এমন সময় একটা নারীর আওয়াজ ওমর ইবনুল খাত্তাবের কানের মধ্যে আসলো একটা নারী তার সন্তান তার মেয়েরে বলতেছে মা আগামীকাল ভোর হয়ে যাইতেছে রাত শেষ হয়ে যাইতেছে তাড়াতাড়ি দুধের সাথে পানি মিশাও দুধটা বাড়া দাও পরিমাণ বাড়া দাও নাইলে ব্যবসায় লস খাওয়া লাগবে কিন্তু মেয়েটা মায়ের জবাব দিয়া কয় মা প্রেসিডেন্ট না নিষেধ করছেন দুধের ভিতরে পানি মিশা ভেজাল দুধ বেচা যাবে না অথচ তুমিও মুসলমান ওই মেয়েটাও মুসলমান ভাই নিজের একটু জিগায় দেখো বাজারে যখন গরুর গোশত কিনতে যাও এক কেজি গরুর বিষ্ঠের ভিতরে কয় টুকরা তোমার অনর্থক হাড্ডি আর চর্বি দিয়া ভরা রাখে তুমি ফলের দোকানে যাও ফল কেনার জন্য ও আমার ব্যবসায়ী ভাই কত মানুষ রে তুমি অনর্থক ভাবে ফল দিয়া ঠকাইছো পচা পচা ফল তুমি দিয়া দিছো ভালো ফলের দাম রাখছো পচা ফল দিয়া তার ব্যাগ ভরা তুমি দিয়া দিয়েছো কত মানুষ রে তুমি অন্যায় ভাবে ঠকাইছো কোনোদিন চিন্তা করো নাই ওই বেচারা না বুঝলো আরশে আজিমের মালিক কিন্তু ঠিকই দেখতেছেন তুমি দুই নম্বরি গুলো করতেছো আসলে বোঝা গেছে ভাই তুমি নামে মুসলমান তোমার ভিতরে সত্যিকার ইমানের আলো নাই ভাইরা আমার মেয়েটা জবাব দিয়া বলে মা ও মা আমি এটা পারবো না খলিফা নিষেধ করে দিয়েছেন দুধের ভিতরে পানি মিশানো যাবে না এখন মা জবাব দিয়া বলতেছে এই বোকার স্বর্গে বাস করিস নাকি এই গভীর রাতে ওমর ইবনুল খাত্তাব কোথায় আসবে খলিফা কোত্থেকে আসবে সে তো রাজপ্রাসাদের ভিতরে ঘুমায় আরামের বিছানায় তিনি ঘুমাইতেছেন তুই যে দুধের ভিতরে পানি মিশাইতেছো এটা কি খলিফা দেখতেছে নাকি নাকি খলিফার সিসি ক্যামেরা তোর বাড়ির ভিতরে ফিট করা আছে কিসের কথা কস বেটা তাড়াতাড়ি কর মা ধমক দিতেছে এবার মেয়ে মারে জবাব দেয়া কয় মা গো খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব না দেখলেও খলিফার আল্লাহ খলিফার স্রষ্টা আল্লাহ ঠিকই দেখতেছে আমার ভাইরা আমার বন্ধুগণ এতক্ষণের আলোচনা শুনে থাকলে এবার একটু বলেন দেখি ওমর ইবনুল খাত্তাব এই ঘটনা শুনছেন না শুনেন নাই জোরে বলেন শুনছেন না শুনেন নাই কোথা থেকে শুনছেন দূরের থেকে না পাশে দাঁড়ায় জোরে বলেন ওমর ইবনুল খাত্তাব পুরা ঘটনা দিলের কান লাগায়া লাগায়া তিনি পুরা ঘটনা শুনলেন মা মেয়ের কথা শুনলেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর বলেন আল্লাহ তোমার প্রশংসা করি গো আল্লাহ আমার রাষ্ট্রের ভিতরে তুমি এমন মা মেয়ে রাখছো যাদের হৃদয়ে তোমার ভয় শুধু আমি ওমরের বেতার ভয় পায় না তোমার ভয় পায় আল্লাহ গো আমি তো এমনই চাইছিলাম এমন প্রজা যেন হয় এই জন্য আমার ভাইয়ের একটা কথা আছে গাছ যদি ভালো হয় তাহলে গাছের ফলও ভালো হয় যেমন শাসক তেমন তার প্রজা ওমর যেমন শাসক ছিলেন তাই প্রজাগুলো তেমন ইমানদার হয়ে গেছে কথা ঠিক না বেঠি ওমর ইবনুল খাত্তাব তিনি সদা ওখান থেকে রাজপ্রাসাদে চলে আসলেন রাতটা কোনো মতে কেটে গেল সকালবেলা ওমর ইবনুল খাত্তাব নিজের ছেলে আসিম রে সালেম রে ডাক দিয়া বলে ও আমার সন্তান
আমার কলিজের টুকরা একটা মেয়ের সন্ধান পেয়েছি এরকম যার দিলের ভিতরে খলিফার ভয় না আল্লাহর ভয় আল্লাহর ভয় পায় আল্লাহর ভয় পায় এ বাবা গো আমি তো বৃদ্ধ হয়ে গেছি বিয়ের বয়স নাই তবে তুমি তো যুবক তুমি এখনো বিয়ে করো নাই নওজোয়ান আমার মনে চায় তুমি মেয়েটারে বিয়ে করো তোমার যদি ইচ্ছা থাকে আমি নিজে প্রস্তাব দেব ওই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য একটু চিন্তা করেন আমি আপনি বিয়ের সময় গাড়ি বাড়ি খুঁজি কথা ঠিক না বেটি মেয়ের বিয়া দিবে খোঁজে ছেলে সিঙ্গাপুরে থাকে না অস্ট্রেলিয়া থাকে না কানাডা থাকে একটা বারো চিন্তা করে না ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজি কিনা দিনদার কিনা ছেলেটার মুখে দাড়ি আছে কিনা ছেলেটার চরিত্র ভালো কিনা এগুলো দেখে না মেয়েটা বিয়া দিবে চিন্তা করে মেয়ের গায়ের রংটা কেমন মেয়ের বাপের বাড়ি আছে কয়তলা এগুলো খোঁজেন অথচ চিন্তা করেন না মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা মেয়েটা নামাজি কিনা পর্দাসীন কিনা এই কারণে মুসলমানের সন্তান প্রতিনিয়ত তারা অবনতি হইতেছে তাদের ইমানের অবনতি আমলের অবনতি যার কারণে সমাজের ভিতরে যারও সন্তান আর অবৈধ সন্তান দেয়া ভুইরা যাইতেছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার ওমর ইবনুল খাত্তাব কত বড় ব্যক্তি একটু আগে বুঝায় বুঝায় বলছি অল্প অল্প করে বলছি অর্ধেক পৃথিবী যার হাতের মুঠায় এই আঙ্গুলের ইশারায় পৃথিবীটা চলা শুরু করছে যার যেই দিক দিয়ে সেনাবাহিনী পাঠান ওই দিক দিয়ে কালেমার পতাকা বিজয় যেই দিক দিয়ে ওমরের বাহিনী যায় সেই দিকে বিজয়ের মালা তার এমন এক ইতিহাস ওমর করে গেছে আর সেই ওমর কিনা একটা দুধওয়ালির মেয়ের সাথে নিজের রাজপুত্রের বিয়ের ব্যবস্থা করতেছেন শুধুমাত্র মেয়েটার হৃদয়ে আছে কার ভয় না আওয়াজ হয় না আরো জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় দিয়ে তার হৃদয় ভরা এই জন্য শায়ের বলেন যার হৃদয়ে আছে আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকবে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে থাকবে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না রাতের আধারে যাদের অশ্রু বয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রায় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসু ছলনার হাছানি যতই আসু পিছনে ফিরে তাকায় না কথা ঠিক না বেটি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে দুনিয়ার কিচ্ছু দেখবে না যতই ছলনাময় হাত তাকে ডাকুক সে তাকাবে জোরে বলেন তাকাবে এর পরের ঘটনা কি আপনারা জানেন আজীব একটা নিউজ এখন দিব কি সেটা এই মেয়েটার সাথে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের সন্তানের বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পরে এই মেয়ের ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছেন সুবহানাল্লাহ ওই কন্যা সন্তানকে বিবাহ করেছেন আব্দুল আজিজ ইবনে মারওয়ান আর সেই কন্যা সন্তানের ঘরে আল্লাহ তাআলা আরেক ওমরকে জন্ম দিয়ে পাঠিয়েছেন যার নাম ওমর ইবনে আব্দুল আজিজ কে ওমর ইবনে আব্দুল আজিজ জানেন একটু সংক্ষিপ্ত পরিচয় আপনাকে শোনাই আপনারা কি এমন গল্প শুনছেন যে মুসলমানদের কোন এক শাসকের আমলে বাঘ আর বকরি এক ঘাটে পানি খেত শুনছেন নি এমন গল্প কথা বলেন না কেন বাঘ আর বকরি এক ঘাটে পানি খাইছে মানে এক নদীতে এক পুকুরে বাঘেও পানি খাইছে আর বকরিও পানি খাইছে বাঘ চোখের সামনে বকরিকে দেখার পরেও আক্রমণ করে নাই
খায় নাই রক্ত ঝরায় নাই অথচ বাঘের চরিত্র হলো যাকে দেখবে ছিড়ে ফেলে খাবে কথা ঠিক না বেটি সেই বাঘ বকরির সাথে একসাথে এসে পানি খাইছে এমন ঘটনা শুনছেন নি আপনারা সেই শাসকের নামটা আজকে জেনে নাও যার শাসন আমলে এই ঘটনা ঘটেছে তিনি পৃথিবীর আর কেউ নন তিনিই হলেন দ্বিতীয় ওমর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ পড়বেন মাত্র 2 বছর শাসন করছেন কয় বছর 2 বছর শাসন করেছেন 2 বছরের শাসনে পৃথিবীতে ইনসাফের এমন পাল্লা কায়েম করে দিয়ে গেছেন পৃথিবীর ইতিহাসে এমন উজ্জ্বল নক্ষত্র হয়ে তিনি বনে বসে আছেন পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন ইসলামের শাসন কোরআনের শাসন এটা যদি দেশে চালু হয় তাহলে বাঘ আর বকরি এক ঘাটে পানি খাইতে পারে বাঘ কশিন কালো বকরির উপরে আক্রমণ করতে পারে এটা তিনি প্রমাণ করে দিয়ে গেছেন 2 বছরের শাসন এই অমূল্য রত্ন এসেছিল এই দুধওয়ালি মেয়ের উত্তর শরীরে তারই তার মেয়ের পেটে আসছে মানে তার নাতনি বুঝতে পারতেছেন এটা কিসের ফসল ভাই এই ফসলটা শুধুমাত্র কার ভয় আরো আস্তে করে কও আরো আস্তে করে কও আরে ভাই আল্লাহর নাম যত জোরে উচ্চারণ করবেন আপনার মুখের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে যত পশু পাখি ফেরেশতা যারাই এই আওয়াজ শুনবে সব হাসরের মাঠে সাক্ষী দিয়া বলবে আল্লাহ তোমার বান্দা অমুক মাহফিলের প্যান্ডেলের নিচে বসে তোমার নামের উচ্চারণ করেছিল আমি পাখি হয়ে সাক্ষী দিলাম আমি গাছ হয়ে সাক্ষী দিলাম আমি ফেরেশতা হয়ে সাক্ষী দিলাম আল্লাহ তোমার বান্দা জবান দিয়া তোমার নাম পড়েছে আসমানের মালিক তখন খুশি হবেন না বেজার হবেন জোরে বলেন এই খুশিটা আপনারা মনে হয় কেউ চান না হ্যাঁ চান তাহলে বলেন তো কাকে ভয় করতে হবে আরো আওয়াজ দিয়ে বলেন কাকে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আলোচনা করছিলাম ভয় আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে আল্লাহর ভয় যদি কারো দিলে আসে সে কোনোদিন পিছু পা হবে না তার সফলতা আসবে ইহকালেও আসবে পরকালেও আসবে ইহকালে সফলতা আসবে দুইটা এতক্ষণ তো শুনলেন আল্লাহর ভয়ের কথা এখন শুনেন আল্লাহর ভয় দিলে থাকলে তার ফলাফল কি হয় ইহকালে তার জন্য দুইটা পুরস্কার থাকবে কয়টা পুরস্কার কয়টা এক নাম্বার পুরস্কার এই জমিনে আল্লাহ তাআলা তাকে ক্ষমতার চেয়ারে বসান আর আস্তে করে কোন সুবহান পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত নবী রাসূল এসেছেন হকের দাওয়াত নিয়ে যারা মানুষের কাছে কাছে গেছেন মানুষের হাত ধরে ধরে বুঝাইছেন এ আল্লাহর বান্দারা আল্লাহ বিশ্বাস করো এক আল্লাহর কালিমা পড়ো কিন্তু বেঈমানেরা সবাই নবীদের কথা শুনেন নাই টিটকারি করে জবাব দিয়েছে আমার আল্লাহ কোরআনের মধ্যে এই ঘটনা চিত্রায়ন করে বলেন وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن আল্লাহ ডাক দিয়া বলে অবিশ্বাসী কাফেরদের কাছে আমার রসুল আমার নবীরা কালিমার দাওয়াত নিয়ে গিয়েছে তাদের হাত ধরে ধরে বুঝায় বলছে আল্লাহর বান্দা কালিমা পড়া মুসলমান হ এক আল্লাহ ইবাদত কর এক আল্লাহর পূজা কর এই যেমন আমরা ওলামায়ে কেরাম আপনাদের হাত ধরে ধরে বুঝাই পা ধরে ধরে বুঝাই ভাইরা আমার নামাজ পড়ো কোরআন পড়ো কোরআনের পথে চলো কিন্তু আপনারা আমাদের কথা শুনতে চান না আমার ভাইরা আমার বন্ধুরা সরওয়ারে দু আলম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চল্লিশটা বছর পর্যন্ত মক্কা নগরীর ভিতরে একজন মানুষ হিসাবে বসবাস করছেন। কত বছর? চল্লিশ বছরে আল্লাহ তার নবী বানান নাই, পরে গিয়া বানাইছে। চল্লিশ বছরের ভিতরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। চল্লিশ বছরের জীবনে মুহাম্মদ আরবি কাউকে একটা গালি দেন নাই। চল্লিশ বছরের ভিতরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে একটা ধমক দেন নাই। তাই মক্কার মানুষগুলো খুশি হয় তার নাম মুহাম্মদের পরিবর্তে আল আমিন বলে তারা ডাকতো। আল্লাহ যখন নবী বানায়া পাঠাইলেন, আখিরি জামানার পয়গম্বর বানাইলেন, আসমানের মালিক আল্লাহ এবার বললেন, ও মুহাম্মদ এবার তুমি ওয়ানজির আশিরাতাকাল করাবিন ওয়াফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, ও মুহাম্মদ গোপনে আর দাওয়াত না, প্রকাশ্যে দাওয়াত দাও, আমার কালিমার বাণী তুমি আমার বান্দাদের শোনা দাও। মুহাম্মদ আরবির উপরে আয়াত নাজিল হওয়ার পর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় আরোহণ করলে এবার মক্কার মানুষদের নাম ধরে তারা ডাকতে শুরু করলেন, ও দাউস গোত্রের মানুষের এদিক আসো, এর কোরাইশের গোত্রের মানুষের এদিক আসো, এর বনি হাসেমের লোকের এদিক আসো, আব্দুল মুত্তালিবের লোকের এদিক আসো, এইভাবে আব্দে মানাফের গোত্রের লোকের এদিক আসো, নাওফলের লোকেরা এদিক আসো, আমার চাচারা তোমরা এদিক আসো, আমার দাদারা এদিক আসো, আমার বাবাজিরা এদিক আসো, আমার ভাই বন্ধুগণ আসো, তোমাদের সাথে আমি একটু কথা বলবো। এইভাবে বলা বলা মায়ার নবী তাদেরকে ডাকতে শুরু করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের এই ঘোষণা যখন শুনলেন, শোনার পর মক্কার সব মানুষগুলো ওই জায়গায় পাহাড়ের নিচে এসে জড় হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরে ডাক দিয়া বলেন, ও আমার চাচার গোত্রের মানুষ, এ আমার আপন মানুষেরা, আমার কলিজার টুকরারা, আমার বাবার আমার দাদারা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে একটা মেসেজ দেই, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের উল্টা পাশে দুশ্মনেরা তাদের শত্রু বাহিনীরা তোমাদের উপর আক্রমণ করার জন্য ওত পেতে বসে আছে, আগামীকাল ভোর হওয়ার সাথে সাথে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমাদের বাড়িঘর গুলো আগুন দিয়ে জ্বালায় দিবে, তোমাদের যুবকদের হত্যা করবে, তোমাদের মেয়েদের দাসী বানায় নিয়ে যাবে, চাকরানি বানায় নিয়ে যাবে, আর তোমাদেরকে ধরে ধরে জবাই করবে আর মারবে। আমি যদি তোমাদেরকে এই মেসেজ দেই তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? উপস্থিত সব মানুষগুলো কি জবাব দিয়েছিল? সিরাতের কিতাবের ভিতরে স্পষ্ট অক্ষরে লেখা আছে। ভাই বন্ধু আর আমার দিলের কান দেয়া কথাগুলো শুনে এর নবীর আশিক উম্মতের দল সব মানুষগুলো তখন সমস্বরে মুহাম্মদ আরবিকে জবাব দিয়া বলেছিল, ও মুহাম্মদ তুমি তো আমাদের কাছে একটা স্বর্ণের টুকরা, চাঁদের টুকরা, চল্লিশটা বছর পর্যন্ত এই মক্কা নগরীতে তোমাকে দেখেছি, কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই, চল্লিশ বছরের ভিতরে তুমি কাউরে গালি দাও নাই, চল্লিশ বছরে তুমি কাউরে ধোকা দাও নাই, ক্ষমতার লোভ তোমার ভিতরে কোনোদিন দেখি নাই, প্রতারণা কি জিনিস তুমি কোনোদিন কইরা দেখাও নাই, শুধু আমরা না পুরা মক্কার সব মানুষ তোমাকে আল আমিন বইলা ডাকে। আল আমিন কথার অর্থ হইল এমন বিশ্বস্ত যাকে নির্দ্বিধায় মেনে নেওয়া যায়। রাত ১২টার সময় যদি বলে আকাশে সূর্য দেখা যায়, বিনা প্রশ্নে যার কথা মাইনা নেয় তার নাম আল আমিন হয়ে যায়। আজ আমার আপনার সমাজের নামে আল আমিন আছে, কিন্তু মুহাম্মদ আরবির সিফতরা আল আমিন নাই। মুসলমান ভাই বন্ধুগণ আমার, নবী পাককে এই জবাব যখন তারা দিল, আল্লাহর হাবিব দেখলেন এই মানুষগুলো
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে তাদের এত আস্থা এত বিশ্বাস নবীজির কথার উপরে এবার মায়ের নবী তাদেরকে ওই আল্লাহর কালিমার দাওয়াত দিয়ে বলেন ও মানুষ ও আমার চাচা গোত্রের মানুষ এরে আমার চাচারা আমার রক্তের মানুষেরা আমার কলিজার টুকরা ভাই বন্ধুগণ এরে আমার মক্কার মানুষ আমার দেশি মানুষ আমি তোমাদের কাছে একটা সত্য কথার দাওয়াত দিতে এসেছি মহান আল্লাহর পক্ষ থেকে আখেরি জামানার পয়গম্বর বানায় আমার পাঠা দেওয়া হয়েছে আমি হইলাম জামানার শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যেই অবস্থায় তোমাদের দিন যাইতেছে যেইভাবে তোমরা কুফরি করতেছো যেইভাবে তোমরা অন্যায় করতেছো যেইভাবে তোমরা শিরিক করতেছো এইভাবেই যদি তোমরা মইরা যাও তাহলে তোমাদের জন্য কবরের আজাব তোমাদের জন্য হাসরের আযাব তোমাদের জন্য পুল সিরাতের আযাব চিরস্থায়ী জাহান্নামের আগুনের আযাব পরকালে তোমাদের সব ধ্বংস আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দেই ও মানব জাতি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এরে আল্লাহর গোলাম এরে আল্লাহর বান্দারা তোমরা সবাই পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এই কথার স্বীকৃতি তোমরা দিয়া দাও তাহলে তোমরা সফল হয়ে যাইবা দুনিয়ায় সফল হয়ে যাইবা পরকালে সফল হয়ে যাইবা মায়ার নবী সুন্দর সুন্দর ভাবে তাদেরকে এইভাবে কালিমার দাওয়াত দিতেছেন ভাইরা আমার বন্ধুরা আমার দিলের কান দিয়া কথাগুলো একটু শুনে কিন্তু এই বদভক্ত জাতি মোহাম্মদ আরবির মতো মানুষকে কি জবাব দিয়েছে জানেননি উপস্থিত অনেক মানুষের ভিতর থেকে আর কেউ না নবীদের কলিজার টুকরা চাচা আবুল আহাব দাঁড়ায় গেছে আবুল আহাব দাঁড়ায় বলতেছে হে মোহাম্মদ তাব্বান লাকা লিহাদা জামাতানা মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও ও মোহাম্মদ তোমার বরবাদ হয়ে যা পাহাড় থেকে করায়া পইরা তুমি মইরা যাও নাউজুবিল্লাহ কারে অভিশাপ দিতেছে জানেন কারে অভিশাপ দিতেছে যেই নবীর না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না যেই নবীর না বানাইলে আল্লাহ ফেরেশতা বানাইতেন না যেই নবীর না বানাইলে আল্লাহ জমিন বানাইতেন না যেই নবীর না বানাইলে চাঁদ বানাইতেন না সূর্য বানাইতেন না চাঁদ সিতারা গ্রহ নক্ষত্র কিছু বানাইতেন না এই মানিকগুজের সুন্দর শ্যামল সবুজ ভূমি আল্লাহ বানাইতেন না এই আমি আপনি এখানে উপস্থিত হইতে পারতাম না যেই নবীর উসিলায় সব কিছু পাইলাম যেই নবীর আল্লাহ কোরআনের ভিতরে রহমাতুল লিল আলামিন বললেন যেই নবীর আল্লাহ খাতামুন নবীন বললেন যেই নবীকে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন বানাইলেন যেই নবীকে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইলেন যেই নবী হাত তুলে দোয়া করার সাথে সাথে আসমানের সব দরজাগুলো ভেদ করে দোয়া কবুল হয়ে যায় এই নবীর তার আপন চাচা অভিশাপ দেয়া কয় তাব্বান লাকা লিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও মুহাম্মদ তুমি বরবাদ হয়ে যাও তুমি বুঝি এই কথাগুলো বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো হায়রে আমরা মক্কার নেতা খাতা মানুষ আমাদের হাতে কত কাজ আমরা পুরা মক্কার নেতৃত্ব দেই এই নেতৃত্বের ভার আমাদের বহন করতে হয় ক্ষমতার গরম টাকা পয়সার গরম অর্থের গরম এই গরমে আবুল আহাব অহংকার আর টিকতে পারে না তাই নবীজির এইভাবে অভিশাপ দিতেছে আর বলতেছে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও মোহাম্মদ তুমি আমাদের সময় নষ্ট করেছো একটু চিন্তা করে দেখো ভাই নবীরে বলতেছে সময় নষ্ট করতেছে নবীকে বলতেছে ধ্বংস হওয়ার অভিশাপ দিতেছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা দুইটা পা আওগায় দেন হাত রেখে বলবো ভাই নামাজ পড়েন রোজা রাখেন কোরআন অনুযায়ী জীবন গড়েন সফল হয়ে যাবেন কোরআনের বিপক্ষে যারা যাবে হাদিসের বিপক্ষে যারা যাবে সুন্নতের বিপক্ষে যারা যাবে নামাজ ছাইরা যারা চলবে কোরআন হাদিস শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর কসম করে বলি তারা ধ্বংস হয়ে যাবে কোনো সন্দেহ নাই ভাইরা আমার বন্ধুগণ আমার নবীজিকে এইভাবে যখন আবুল আহাব অভিশাপ দিল এবার মায়ের নবীর চোখ দিয়া পানি পড়া শুরু করছে আপন চাচা কেমনে এই কথা বলল
আবু লাহাব ছেড়ে যদি অন্য কেউ বলতো এত কষ্ট লাগতো না আপন কলিজার টুকরা চাচা যেই চাচা কিনা নবীদের জন্মের সুসংবাদ শোনা মাত্র তার বাদীরে আজাদ করে দিছে সুসংবাদ নিয়ে আয়েশা যখন বাদী বলছে ও আবু লাহাব এরে মক্কার নেতা তোমার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা সুন্দর চাঁদের টুকরো একটা সন্তান দিয়েছে এই সংবাদ শোনা মাত্র আবু লাহাব বাদীর আজাদ করে দেয় এত সুন্দর সংবাদ আনছে যা তোরে আমি আজাদ করে দিলাম এত আদর যত্ন যেই আবু লাহাব লম্বা সময় নবীজিকে করলেন আজ কালিমার দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করলে আজ এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব নবীজিকেও বিষাপ দিতে শুরু করে দিয়েছেন ভাইরা আমার বন্ধুগণ আমার নবীদের চোখ দিয়ে যখন পানি পড়তেছে আসমানের মালিক এই দৃশ্য দেখে না দেখে না আরে কথা বলেন দেখে না দেখে না আসমানের মালিক আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কালামে পাকের ভিতরে সূরা লাহাব নামে একটা সূরা নাজিল করে দিছে আল্লাহ নিজেই অভিশাপ দিয়ে কোন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাবের দুন হাত ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়েও গেছে আবু লাহাবের সন্তান আবু লাহাবের সম্পদ একটাও আবু লাহাবকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না এই জব কেন দিয়েছিল কারণ হইল আবু লাহাবের ছিল সম্পদ আবু লাহাবের ছিল ক্ষমতার গরব আবু লাহাবের অর্থের গরব নিজেকে আবু লাহাব অমুখাপেক্ষী মনে করত অহংকারের কারণে আবু লাহাব এই জব দিছে এই অহংকার যার হৃদয়ে থাকবে আল্লাহ বলেন ওই বান্দা ধ্বংস অহংকার করা যদি কেউ নামাজ ছাড়ে ধ্বংস অহংকার করা যদি কেউ রোজা ছাড়ে ধ্বংস অহংকার করা যদি কেউ পর্দা ছাড়ে ধ্বংস অহংকার করা যদি কেউ কোরআন ছাড়ে ধ্বংস অহংকার করা যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তারা সব ধ্বংস হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে কথা ঠিক না বেঠি ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায় উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত সে নম্র তার হৃদয় তেমনি খোদার রহমত সে নম্র তার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কে রব কে আরো আওয়াজ দিয়া কোন কে আমার আপনার রব কে এই এলাকাবাসীর রব কে সারা পৃথিবীর মুসলমানের রব কে আরো জোরে কোন না কে কে আমার আপনার রব আল্লাহ নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার হতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না আবু লাহাব নবীদেরে অভিশাপ দিছে আর আল্লাহ কোরআনে আবু লাহাবকে অভিশাপ দিছে বুঝে থাকলে বলেন কার অভিশাপ কবুল হইছে কারটা হয় না জোরে বলেন কারটা কবুল হইছে নাকি আবু লাহাবেরটা আল্লাহরটা কবুল হইছে আবু লাহাব এই অভিশাপ নবীজির কেন দিছে নবীদিকে এই অভিশাপ দিছে তার কারণ হইল
তার টাকা পয়সা ক্ষমতার গরম সন্তান সন্ততির গরম এই গরমে আবুল আহাবের পা এখন আর মাটিতে পড়ে না তাই মায়ার নবীর অভিশাপ আল্লাহ কয় তুই অভিশাপ দেস আমিও দেখতেছি কেমনে অভিশাপ দেস তাই আল্লাহ নিজেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে জবাব দেয়া কোরআনে সূরা নাযিল করেছে ভাইরা আমার সেই আল্লাহ বলছেন যে যুগে যুগে আমার রাসূলেরা আমার নবীরা মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেছে হকের দাওয়াত নিয়ে গেছে আমি আল্লাহর পথে আসতে তাদেরকে বলেছে আর তারা তখন কি জবাব দিয়েছে লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুননা ফে আল্লাহর ভয় থাকবে তারা কখনো দুনিয়াবি কোনো লোভে পড়ে আল্লাহর বিধান অমান্য করতে পারবে না এটা হবেই না তার দ্বারা ঘটবেই না এই ঘটনা সে সব সময় ভালো থেকে ভালো কাজ করবে এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নূরে এক জায়গায় বলছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারু ফীহা ইসমু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুবি ওয়াল আসালি রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়া লা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাত ইয়াখাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার আসমানের মালিক আল্লাহ বলেন আমি তো আমার জমিনে আমার মসজিদগুলোতে আমার বাড়িতে আমার ঘরে আমার প্রশংসা করতে বলেছি আমার তাসবিহ পড়তে বলেছি আমার কোরআন পড়তে বলেছি অতএব আমার ঘরে কিছু কিছু বান্দারা সকাল সন্ধ্যা তাসবিহ পড়ে ওরা কারা যারা পরকালকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার কোনো লোক ব্যবসা বাণিজ্যের কোনো লোক তাদেরকে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে কয় নাম্বার পুরস্কার বুঝতে পারতেছি আমার ভাইরা তাহলে কয়টা পুরস্কার গেছে জোরে কল তিন নাম্বার পুরস্কার এটা হলো আখেরাতে আখেরাতে আল্লাহ পুরস্কার দিবেন পাঁচটা কয়টা পুরস্কার পাঁচটা হুজুর যেহেতু চলে আসছেন এই সবগুলো তো এখন বইলাও শেষ করতে পারবো না তবে একটা বলেই আমি শেষ করে দিচ্ছি বাকিটা যদি আল্লাহ অন্য কোনো দিন বলার সুযোগ দেন আর যদি আপনাদের রিজিকে লেখা থাকে আমারও যদি রিজিকে লেখা থাকে হয়তো হবে নয়তো বাকিটা অন্যভাবে একদিন আপনারা কোনো না কোনোভাবে কোনো একজন আলোচকের জবান দিয়ে জেনে যাবে তো এক নাম্বার একটা পুরস্কার হলো আল্লাহর রসুল বলেন সহি বখারি মুসলিমের বর্ণনা সাত শ্রেণীর মানুষকে আসমানের মালিক তার আরশের তলে ছায়া দিবেন কয় শ্রেণীর মানুষকে জোরে বলেন আমার সাথে একটু কথা বলেন কয় শ্রেণী সাত শ্রেণীর মানুষ তার ভেতর থেকে এক শ্রেণীর মানুষ হলো রজুলুন দাআতু ইমরাআতুন জাতু মানসাবিন ওয়া জামালিন এক শ্রেণীর মানুষ হইলো যাকে ওই যুবক যাকে এক সুন্দরী যুবক ভাইয়েরা ভালো করে শুনেন সুন্দরী রমণী এক সুন্দরী মেয়ে বংশীয় মেয়ে তাকে ডাকছে কয় আসো আমার সাথে একটু অন্যায় করো কিন্তু সে অন্যায় করে না সে পরিষ্কার জবাবে বলে দেয় ইন্নি আখাফুল্লাহ আমি কাকে ভয় করি এই মানুষটাকে আরশে আজিমের মালিক হাসরের মাঠে যখন কোনো ছায়া থাকবে না যখন সূর্যটা মাথার মাত্র এক বা উপরে থাকবে সূর্য পুরো আলো ছেড়ে দিবে জমিন তামা হয়ে যাবে ঘামের নদী বসে যাবে সমস্ত মানুষ নাফসি নাফসি বলে চিৎকার করবে এমন কঠিন মুহূর্তে সরওয়ারে দোয়া আলম বলেন এই যুবকটাকে আরশের মালিক তার আরশের ছায়া তলে আশ্রয় দান করবে আরো আস্তে কোন সুবহান সুবহানাল্লাহ করলে তো গুনাহ হবে তাই না তাহলে এত আস্তে করে করছেন কেন এতগুলো মানুষ বলেন সুবহানাল্লাহ এই এটা হলো এক নাম্বার পুরস্কার কয় নাম্বার পুরস্কার এই পুরস্কারটা আল্লাহ তাআলা তাকে দান করবে আমার ভাইয়েরা তো আমরা যদি এই পুরস্কার পেতে চাই কাজ কিন্তু আমাদের একটাই শুরুতেই বলেছি আমার আলোচনার শুরু ও শেষ এক পয়েন্টে সেটা কি আমার আপনার অন্তরে কার ভয় থাকতে হবে আরো জোরে বলেন আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় নিয়ে আমরা চলতে প্রস্তুত আছি তো জোরে বলেন কথা বলেন নাকি বাতিলকে ভয় পাবো আল্লাহকে ভয় পাবো কথা ঠিক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে কথাগুলোর উপরে আলোচনা করা হলো ইহকাল পরকালে সফলতা অর্জনের জন্য সেই মহান রবের ভয় আমার আপনার অন্তরে জাগ্রত করেন আওয়াজ দিয়ে বলেন আমিন আর আওয়াজ দিয়ে বলেন আমিন
আল্লাহ তাআলা আমাদেরকে ওই আল্লাহর ভয় নিয়ে এই জীবন কাটানোর তৌফিক দান করেন আর বাকি যে চারটা রয়ে গেছে ওই চারটা ইনশাআল্লাহ আপনারা হয়তো অন্য কোন আলোচক বা অন্য কোন সময় শুনতে পারবেন আমি এতটুকুই বলে আমার আলোচনা এখানে শেষ করছি মেহমান উপস্থিত হয়েছে এখন আর কথা লম্বা করাটা এটা তার শানের খেলাফ আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলা হলো এর উপরে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ